ব্রিজ ভেঙে পড়ে বিপত্তি, বন্ধ চলাচল। ব্রিজের ওপর দিয়ে পাথর বোঝায় ডাম্পার নিয়ে পারাপারের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজ। আহত চালক গুরুতর জখম অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি। তবে সেই সময় ব্রিজে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই ঘটনার পর থেকে বন্ধ কয়েক হাজার মানুষের চলাচল। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা বনগাঁ থানা বাঁশঘাটা ও সুটিয়ার মধ্যবর্তী স্থানে। স্থানীয়রা জানায়, সকালে ব্রিজের ওপর থেকে পাথর বোঝায় ডাম্পার যাওয়ার সময় বৃষ্টিতে প্রথমে ঝাঁকুনি শুরু হয়, তারপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দীর্ঘদিন ধরে ব্রিজের কোনো মেরামতির কাজ করা না হওয়ার কারণে আজ এই অবস্থা। তখন ডাম্পারটা যাচ্ছে, তখনই মনে হলো যে এই রাস্তায় আমরা ছোটবেলা থেকে ডাম্পার যাওয়া দেখিনি। আর ডাম্পার যাওয়ার মধ্যে খড়াঙ্ক শব্দ হলো, তারপরে শুনলাম ব্রিজটা ভেঙে গেছে। হ্যাঁ, ধরো 2000 সালে আমরা এখানে বসবাস করেছি, তাছাড়া 15 বছর আগে তৈরি হয়েছে। ব্রিজটা তো রং টং হইতো মোটামুটি, যে লোড ক্ষমতা কিরকম কি এর কোনো মনে ইয়ে ছিল না, মেনটেন ছিল না। এখান থেকে তো সবসময় বহু লোক বাঁশঘাটা, মুস্তাপুর, নোয়াপাড়া, হামকুড়ো, বয়রা অব্দি লোক যাতায়াত করে। অসুবিধা মানে একটা দেখ না, ভালোই অসুবিধা হয়েছে। এটা সুটিয়া ব্রিজ, সুটিয়া বাঁশঘাটা। সে তো একটু দেখা যাচ্ছে, কারণ পাতি তো খুলে পড়ি মানে সরে গেছে, যখন জার্কিং হয়েছে জিনিসটা তখনই তো এক পাশ পড়ে গেছে। স্থানীয়রা আরো জানায়, এই ব্রিজ দিয়ে 8 থেকে 9 গ্রামের কয়েক হাজার মানুষ ও বিএসএফ যাতায়াত করেন। বৃষ্টির দ্রুত সংস্কার না হলে সমস্যায় পড়তে হবে তাদের। দেখলাম তো ডাম্পার গাড়িটা তো নিচেই পড়ে আছে, বৃষ্টির শুদ্ধ ভেঙে পড়ে রয়েছে। ড্রাইভার ভিতরে আছে কিনা ঠিক বলতে পারবো না, বিএসএফ যেতে দিল না। কি মাল রয়েছে এটা? ওটা সাধারণত মনে হচ্ছে সবাই যা বলছে ওই ডাস্ট নাকি রয়েছে রাস্তার, যে কি মনে হয় কি কারণে ভাঙছে ওটা? ওয়েট ক্যাপাসিটির উপরে তো ডিপেন্ড করে ভেঙে গেছে। এই রাস্তা দিয়ে যাওয়া আসা বেশি করা হয়, সমস্যা হয়ে যাবে। বনগাঁতে যেটা যাওয়া আসা করতে গেলে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। কত গ্রামের মানুষ এটা? মোটামুটি তো সেই বাঁশঘাটা, মালদা, টালিতে সব গাঁউলিয়া, নোপাড়া, মোটামুটি 8-10টা গ্রামের মানুষ এখান থেকে যাওয়া আসা করে, বনগাঁয় যাওয়া আসা করতে গেলে। এটা আসে এই সুটিয়া তো গ্রাম, সুটিয়া আর বাঁশঘাটার মাঝখানে পুতলার উপরে যে ব্রিজটা, এটাই। এ বিষয়ে ট্যাংরা গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন, দীর্ঘদিন ধরে মেইনটেনেন্স হয় না, যে রাস্তা দিয়ে হাজার হাজার বিএসএফ হাজার হাজার মানুষ যাতায়াত করে। বিএসএফ কে বহুবার বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ করেনি, সে কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আজ সকাল 7:10-15 নাগাদ বনগাঁ থেকে এই গাড়িটা পাথর বোঝাই করে একটা রাজ্য সরকারের একটা পাশে একটা রাস্তা তৈরি হচ্ছে, বাঁশঘাটা বাজার থেকে বাঁশঘাটা আইবিবি রোড পর্যন্ত সেই রাস্তার মাল যাচ্ছিল। কিন্তু দীর্ঘদিন এই রাস্তা ব্রিজটার বেহাল অবস্থা, বারবার বিএসএফকে বলা সত্ত্বেও ব্রিজটা কোনো রকম সংস্কার হয়নি। ব্রিজটা আজকে 35 বছরের কাছাকাছি বয়স, শুধু রংটাই হয়েছে ওপর থেকে, কেন্দ্রীয় সরকারের উদাসীনতা। কোনো রকমভাবে এটা গুরুত্ব সহকারে দেখা হয়নি, যেখান দিয়ে হাজার হাজার সৈনিকদের গাড়ি যায় এবং পার্শ্ববর্তী বাঁশঘাটা গ্রামের যাতায়াতের শর্ট টাইমে বনগাঁ যাওয়ার একটাই রাস্তা, এই রাস্তা দিয়ে এই টাইমটাই প্রচুর পরিমাণে ফুলের গাড়ি যায়। সেই ব্রিজটা আজকে উদাসীনতার কারণে, কেন্দ্রীয় সরকারের উদাসীনতার কারণেই ব্রিজটা ভেঙে পড়লো এবং একজন যে ড্রাইভার ছিল সে অত্যন্ত গুরুতর জখম হয়েছে, বনগাঁ হসপিটালে ভর্তি আছে। মানে এদিকের বাগদা বিধানসভার ম্যাক্সিমাম গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, 100-300 মিটার মতো বিএসএফ রোড ওদের ব্যবহার করতে হয়। বনগাঁ যাওয়ার একটাই শর্ট রাস্তা এটাই, যেহেতু বনগাঁ সুপার স্পেশালিস্ট হসপিটাল, শর্ট টাইমে যাতায়াতের মানুষের একমাত্র রাস্তা এটাই। দীর্ঘদিন পঞ্চায়েত সমিতি এটা করতে পারবে না। আমরা বিএসএফকে বারবার বলেছি যে বিএসএফ ব্রিজটার বেহাল অবস্থা, কিন্তু পঞ্চায়েত সমিতির মধ্যে ঢুকতে পারবে না, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই জন্যে আমাদের পক্ষে করা সম্ভব নয়। এবং রাজ্য সরকারের যা কর্মযজ্ঞ চলছে সেখানে এই বিএসএফ রাজ্য সরকার, এই ব্রিজ রাজ্য সরকারের পক্ষে সংস্কার করার কোনো ব্যাপারই ছিল না, যেখানে ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত বাংলাদেশ বর্ডারের সীমান্ত সুরক্ষার কাজে ব্রিজটা ব্যবহার হয়, সেই ক্ষেত্রে কেন্দ্রের গাফিলতির কারণে আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা। পাথর বোঝায় ডাম্পারের চালক গুরুতর জখম, বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি। সে ঘটনাস্থলে বিষয়টি খতিয়ে দেখছে বিএসএফ আধিকারিকরা।